আজ অবধি যতগুলো টাইম ট্রাভেলের মুভি তোমরা দেখেছ আমি হলফ করে বলতে পারি এই ধরনের কাহিনী একদম নতুন। এটা এমন একটা টাইম ট্রাভেল মুভি, আর সাথে সাথে এটা এমন একটা থ্রিলার মুভি, এমন একটা সাসপেন্স মুভি যেটা তোমাকে মুভির লাস্ট সিন পর্যন্ত দেখতে বাধ্য করবে। এমন মুভি খুব কম থাকে যেখানে তুমি তোমার ব্রেন ইউজ করছো মুভি দেখার সাথে সাথে যে অ্যাকচুয়ালি কী থেকে কী হচ্ছে। সাসপেন্স, থ্রিলার আর টাইম ট্রাভেলের তর্কা লাগানো একটা মাস্টারপিস মুভি HD স্টোরি প্রেজেন্টস ইন দ্য শ্যাডো অব দ্য মুন। মুভির শুরুতে দেখানো হয় একটা বিল্ডিং যার কাজগুলো ভেঙে ভেঙে পড়ছে এবং নিচের শহরটা জ্বলছে, সব ধ্বংস হয়ে গেছে চারদিকে। এরপর টাইম দেখায় 1988 সাল। এক জায়গায় একজন পিয়ানো বাজাচ্ছে, পাশের একটা রেস্টুরেন্টে একজন খাবার বানাচ্ছে আর একজন বাস ড্রাইভার। হঠাৎ এই তিনজনের একই অবস্থা দেখা যায়, কোনো ব্যথা নেই, কোনো কিছু নেই, নাক কান চোখ দিয়ে রক্ত পড়ছে এবং আস্তে আস্তে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ল। যে বাসটা চালাচ্ছিল সে মারা যাওয়ায় বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে আয়ত্তের বাইরে চলে যায় এবং অ্যাক্সিডেন্ট করে, আর একটা নীল কালারের হুডি পরা মেয়েকে ওখান থেকে পালাতে দেখা যায়। এবার এসো এনার সাথে পরিচয় করা যাক, ইনি হলেন এই মুভির প্রধান চরিত্র, এর নাম টমি। বোঝো ব্যাপার, কুত্তার নাম না মানুষের নাম কিছুই বোঝা যায় না। আচ্ছা যাই হোক, তো সম্পূর্ণ নামের থমাস লকার্ট, সংক্ষেপে টমি লকার্ট। একমাত্র ওর বউই আদর করে ওকে টমি বলে ডাকে, আর আমরা যেহেতু ওর বউয়ের মতো জায়গায় নেই তাই আমরা ওকে শুধু লকার্ট নামেই ডাকবো। মুভিতেও ওকে শুধু লকার্ট বলেই ডাকা হয়েছে। তো লকার্ট পুলিশের চাকরি করে আর তার বউ গর্ভবতী। সে তার বউকে খুব ভালোবাসে আর দেখাশোনা করে। এই দিন রাতেই ওই খুনগুলো হচ্ছিল। লকার্টের বন্ধু ম্যাডক্স কল করে, লকার্ট রেডি হয় বেরোনোর জন্য। তার স্ত্রীকে সে বলে যায়, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি চিন্তা করো না, আর এটা সবসময় মনে রাখবে আমি তোমায় খুব ভালোবাসি। লকার্ট সেখানে যায় যেখানে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ছিল সিনিয়র ডিটেকটিভ ব্রেড হল্ট। হল্ট লকার্টের শালা হয় সম্পর্কে, অর্থাৎ হল্টের বোনকেই লকার্ট বিয়ে করেছে। লকার্ট দেখে বাস ড্রাইভারের ঘাড়ে তিনটে গভীর গর্ত এবং বাকি দুটো ডেডবডিরও সেম জিনিস। পোস্টমর্টেমে জানা যায় ইঞ্জেকশনের মতো কিছু একটা দিয়ে তাদের মারা হয়েছে, কিন্তু মারলোটা কে আর কিভাবে? এই সময় তাদের কাছে খবর চলে আসে যে আরেকটা মেয়েকে সেমভাবে মারা হয়েছে, কিন্তু মেয়েটা তখনও জীবিত আছে। লকার্ট সেখানে পৌঁছয় তাড়াতাড়ি। মেয়েটাকে সে জিজ্ঞেস করে, কে মেরেছে তোমায়? মেয়েটা বলে, আমি ডান্স করছিলাম এই ডান্স বারে, হঠাৎ একটা মেয়ে লোহার কিছু একটা দিয়ে আমার ঘাড়ের মধ্যে মারল, বারের গার্ডরা তাকে বাইরে বের করে দেয়। এবং এই কথাটা বলতে বলতে মেয়েটার চোখ মুখ দিয়ে রক্ত বেরোনো শুরু করে, মেয়েটা ওখানেই মারা যায়। মেয়েটার জবানবন্দি শুনে পুলিশ সেই খুনি মেয়েটার একটা স্কেচ বানানো শুরু করে এবং সব জায়গায় হাই অ্যালার্ট করে দেওয়া হয় যে মেয়েটাকে কেমন দেখতে আর কী পরনে ছিল। ডান্স বারে মেয়েটা মারা যাওয়ার আগে এটাও বলে যায় যে, স্যার, ওই মেয়েটার বেশভূষা দেখে মনে হয় না যে ও আমাদের এখানকার, মনে হয় ও বাইরের কোত্থেকে এসেছে। কিছুক্ষণ পর লকার্টের সামনে পড়ে যায় সে মেয়েটা। লকার্ট মেয়েটার পিছু নেয় এবং মেয়েটা একটা মেট্রো স্টেশনে ঢুকে পড়ে আন্ডারগ্রাউন্ডে। লকার্ট আর মেডক্স সেখানে পৌঁছায়। মেডক্সের ওপরে মেয়েটা হামলা করে আর লকার্ট মেয়েটাকে প্রায় ধরে ফেলে, কিন্তু মেয়েটা তখন লকার্টকে চমকে দিয়ে বলে, আজকেই তো ওটা হবে, তাই না? লকার্ট বুঝতে পারে না কিসের কথা বলছে মেয়েটা। লকার্ট বলে, আমি পুলিশ, তুমি হাত ওপরে তোলো। মেয়েটা আবার বলে, তোমার তো মেয়ে হবে, কনগ্রাচুলেশন। লকার্ট অবাক হয়ে যায়। লকার্টের সাথে ধস্তাধস্তি শুরু হয় মেয়েটার এবং মেয়েটা অসাবধানতাবশত সেই আন্ডারগ্রাউন্ডে মেট্রো রেলে চাপা পড়ে ওখানেই মারা যায়। একজন অফিসার লোকার্টকে বলে, তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও, তোমার বউ হাসপাতালে ভর্তি হয়ে আছে, তারা খবর দিয়েছিল, তাড়াতাড়ি যাও। লোকার্ট তাড়াতাড়ি হাসপাতালে যায়। সেখানে একজন সিনিয়র অফিসার ছিল, সে বলে, লোকার্ট, ওই খুনি মেয়েটা যে ট্রেনে পড়ে মারা গেছে তার কাছ থেকে এই চাবিগুলো পাওয়া গেছে। লোকার্ট বলে, এসব নিয়ে কথা পরে বলবো, এখন সময় নেই, আমার বউ হাসপাতালে ভর্তি। সে দেখে তার বউ যন্ত্রণায় চিৎকার করছে। সে খুব কষ্ট পায় তার বউয়ের এই অবস্থা দেখে, কারণ সে তো তার বউকে ভালোবাসে। সে ছুটে যায়। সে বলে, জেন, তোমার কিচ্ছু হবে না, আমি এসে গেছি, দেখো, এই দেখো, তোমার জন্য আমি একটা ব্রেসলেট নিয়ে এসেছি, তোমার হাতে কত সুন্দর লাগবে ব্রেসলেটটা, জেন, আমি তোমাকে কত ভালোবাসি তুমি তো জানো, জেন, কিচ্ছু হবে না তোমার, দেখো আমি চলে এসেছি। কিন্তু জেনকে বাঁচাতে পারলো না ডক্টর। জেন একটা কন্যা সন্তানের জন্ম দেয় এবং মারা যায়। এরপর সালটা দেখানো হয় 1997 সাল। লোকার্টের মেয়ে কিছুটা বড় হয়ে গেছে,
আজকে ঠিক 9 বছরে সে পড়ল। আর আজকের দিনেই সেই খুনি মেয়েটা এই মার্ডারগুলো করেছিল ফিলাডেলফিয়া শহরে 9 বছর আগে। সুতরাং টিভিতে দেখানো হচ্ছিল কিছু মানুষ প্ল্যাকার্ড নিয়ে বেরিয়েছে সেই ঘটনার নিন্দে বা প্রতিবাদ করার জন্য। লকার্ট এখন একজন গোয়েন্দা, তার প্রমোশন হয়ে গেছে। সে তার স্ত্রীর সমাধিতে যায়, গিয়ে দেখে আগে থেকে কে যেন তার স্ত্রীর সমাধিতে ফুল লিখে গেছে। সে অবাক হয়। সেদিন সেখানে তার কাছে খবর আসে 9 বছর আগে যেমন মার্ডার হয়ে গেছিল সেই রকমভাবে আবার মার্ডার হয়েছে। লোকার্ট গিয়ে দেখে সেমভাবে মার্ডার হয়েছে, এবং সেখানকার সিসিটিভিতে যখন দেখা যায় তখন সবাই অবাক হয়ে যায় এবং লোকার্ট আশ্চর্য হয়ে যায়, কারণ সেখানকার সিসিটিভিতে দেখা যায় সেই মেয়েটাকে আবার, যে মেয়েটা 9 বছর আগে মেট্রো রেলে চাপা পড়ে মারা গিয়েছিল লোকার্টের সামনেই। ডিটেকটিভ হল্ট বলে, এটা সেই মেয়েটা নয়, এটা নিশ্চয়ই সেই মেয়েটার মতো কেউ ড্রেস আপ করে একই রকমভাবে মারছে। কিন্তু লকার্ট সেটা মানতে নারাজ, কারণ মেয়েটা মারা যাওয়ার সময় লকার্টকে বলে গিয়েছিল আবার দেখা হবে। লকার্ট ম্যাডক্সকে সব কিছু খুলে বলে। ম্যাডক্স বলে, কি বলছো এসব, মেয়েটা মারা গেছে, যে মারা গেছে সে কী করে ফিরে আসবে? লকার্ট বলে, আমরা 9 বছর আগে খুন বন্ধ হওয়ার পরই কেসটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু রহস্য তো সমাধান করিনি, রহস্যটা সমাধান করতে হবে। তুমি জানো মেয়েটা আমায় কী বলেছিল? মেয়েটা বলেছিল যে আবার দেখা হবে আমাদের, আর তার সাথে সাথে এটাও বলেছিল ম্যাডক্স যে আমার নাকি কন্যা সন্তান হবে। মেয়েটা কী করে জানলো এসব? তখনও তো আমার স্ত্রী সন্তান প্রসবই করেনি। এরপর লকার্ট 9 বছর আগে মেয়েটার কাছে পাওয়া চাবির গোছাগুলো দেখে এবং সেটাকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠায়। জানা যায় সেই চাবিগুলো ফ্যালকন 161 নামে চার্টার প্লেনের চাবি, এবং ওই প্লেনগুলো বানানো হয়েছিল 1996 সালে। এবার এখানেই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে এই কারণে, কারণ যদি 1996 সালে এই প্লেনগুলো বানানো হয় তাহলে 1988 সালে, মানে 9 বছর আগে, ওই মেয়েটার কাছে চাবিগুলো কী করে এলো? মেয়েটা চাবিগুলো কী করে পেলো? তখন তো প্লেনগুলো বানানোই হয়নি। যেই মেয়েটা চাবিগুলো পরীক্ষা করেছিল সেই মেয়েটা জানায়, স্যার এখানে একটা এয়ারফিল্ড আছে, ওই এয়ারফিল্ডে এই ধরনের ফ্যালকন প্লেন রাখা আছে। লকার্ট আর ম্যাডক্স ওই এয়ারফিল্ডের দিকে রওনা হয়। এই সময় একজন লোক আসে, হাতে অনেক কাগজপত্র। সে বলে, আমার নাম নবীন রাও, আমি একজন সিনিয়র ফিজিসিস্ট। সে বলে, স্যার আপনারা যে কেসটা নিয়ে তদন্ত করছেন আমি সেই ব্যাপারে কিছু বলতে পারি আপনাদের। ম্যাডক্স পাত্তা দেয় না, ম্যাডক্স তার মজা ওড়ায় এবং বলে, তোর যা বলার খুব তাড়াতাড়ি বলা, আমাদের তারা আছে। লোকটা বলে, খেয়াল করে দেখুন, দুবারই মার্ডার হলো 9 বছর পর পর, এবং কবে মার্ডার হলো? ঠিক চন্দ্রগ্রহণের সময়। 9 বছর আগেও চন্দ্রগ্রহণের সময় মার্ডার হয়েছিল, 9 বছর পরেও পূর্ণ চন্দ্রগ্রহণের সময় মার্ডার হয়েছিল। আর এই সময় চাঁদকে সুপার মুন বা ব্লাড মুন বলা হয়, এবং এই সময় চাঁদের বৃত্ত একদম সঠিক জায়গায় থাকে বলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ও ইলেকট্রোম্যাগনেটিক পকেটগুলো খুলে যায়, আর সেই সময় একটা রাস্তা খুলে যায়। ম্যাডক্স বলে, কী ধরনের রাস্তা? লোকটা বলে, অন্য দুনিয়ায় যাওয়ার রাস্তা। বিজ্ঞানীর কথাগুলো তারা দুজন পাত্তা দেয় না। ম্যাডক্স নবীন রাওয়ের মজা উড়িয়ে বলে, পাগল শোন, এখানে এক কাজ কর, এসব নিয়ে যা, গিয়ে একটা মুভি বানা, তুইও ফেমাস হয়ে যাবি, টাকাও কামাবি, যা ভাগ এখান থেকে। এই বলে তাকে অপমান করে তারা দুজন চলে যায় সেই এয়ারফিল্ডের উদ্দেশ্যে, যেই এয়ারফিল্ডে ফ্যালকন 161 প্লেনগুলো রাখা আছে। তারা গিয়ে দেখে সেই এয়ারফিল্ডের গেট বন্ধ, কারণ তখন অনেক রাত হয়ে গেছে। লকার্ট সেই গেটটা ক্রস করে এবং ক্রস করে ভেতরে গিয়ে দেখে একজন মানুষ কাগজপত্র নিয়ে কিছু কাজ করছে। সেই মানুষটা লোকার্টকে বলে, আপনি কে, কী করে ভিতরে এলেন? লোকার্ট বলে, আমি পুলিশ, দেখো তো এই মেয়েটাকে চিনতে পারো কি না? লোকটা বলল, না কোথাও দেখেছি বলে তো মনে হচ্ছে না। লোকার্ট বলল, রাতে এয়ারফিল্ডের ভিতরে তুমি কি করছো? লোকটা বলে, আমি কিছু পেপার ওয়ার্ক করছি। লোকার্ট তাকে বলে, আচ্ছা এখানে সব কিছু ঠিকঠাক তো? সে বলল, হ্যাঁ এখানে সব কিছু ঠিকঠাক। কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল না ওখানে, কারণ মেয়েটা ওখানেই লুকিয়েছিল, আর ভালো করে দেখলে দেখা যাবে এই লোকটার কপালে রক্ত লেগে আছে। সব যদি ঠিকই থাকে তাহলে লোকটার কপালে ওরকম রক্ত কেন, আর রক্ত নিয়ে এই লোকটা কাজ করছে কেন? সে নিজে ট্রিটমেন্ট করালো না বা কিছু লাগালো না কেন সেখানে? এই জিনিসটা দেখেই লোকার্টেরও সন্দেহ হয়, এবং লোকার্ট বলে, একটা পেজ দাও তো, আমি আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি, তুমি কিছু জানতে পারলে আমাকে জানাবে। লোকটা একটা কাগজ দেয়। লোকার্ট কাগজটাতে নিজের ফোন নাম্বার লেখার জন্য চায়নি। লোকার্ট কাগজের মধ্যে লেখে, কেউ কি তোমায় মেরেছে, তোমার কপালে চোট? লোকটা জবাবে বলে, হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ লোকটা জানায় যে হ্যাঁ আপনি যা বলছেন সেটাই। এবার লোকার্ট শিওর হয়ে যায় যে মেয়েটা এখানেই কোথাও লুকিয়ে আছে।
লোকার্ট আবার একটা ডায়েরি বের করে বলে, আচ্ছা এখান থেকে টার্নপাইকে যাওয়ার রাস্তা, টার্নপাইক ওখানকার একটা শহরের নাম তো, টার্নপাইকে যাওয়ার রাস্তা শর্টকাট খুঁজছি আমি, তুমি কি কাগজের মধ্যে একটা ম্যাপ এঁকে আমাকে দেখাতে পারবে এদিক দিয়ে কোথায় শর্টকাট রাস্তা আছে? লোকটাকে একথা বলে সে নিজের ডায়েরিটা এগিয়ে দেয়, কিন্তু ডায়েরির মধ্যে লেখা ছিল যে একটা অ্যারো ড্র করো, অর্থাৎ মেয়েটা কোন দিকে আছে একটা তীর চিহ্ন এঁকে আমায় বুঝিয়ে দাও। লোকটা একটা তীর চিহ্ন আঁকে এবং আঁকার পর সেটা লোকার্টকে দেয়। লোকার্ট পিস্তল বের করে সেদিকে যাবে এমন সময় তার মাথার সামনে পিস্তল ধরে সেই মেয়েটা। লোকার্ট তাকে দেখে অবাক হয়, সেই মেয়েটাকে বলে, তুমি বেঁচে আছো কি করে? তুমি তো 9 বছর আগে আমার চোখের সামনে মারা গেছো, তুমি আর তুমি কে? তুমি এভাবে মানুষ মারছো কেন? মেয়েটা শুধু বলে, হ্যাঁ মরতে আমায় দেখে থাকবে হয়তো তুমি। এবং সেই লোকটাকে বলে, এই পুলিশ অফিসারটাকে বেঁধে দাও ভালো করে, এবং আরও বলে আমাকে বাইরে দাঁড়িয়ে থাকা প্লেনটার চাবি দাও। লোকটা চালাকি করে বন্দুক বের করে কিন্তু মেয়েটা সেটা ধরে ফেলে, এবং লোকার্টকে যখন বাধা হয়েছিল লোকার্ট তখন নিজের ফোন থেকে ম্যাডক্সকে কল লাগিয়ে দেয়, আর ম্যাডক্স ওখানকার কথাবার্তা সব শুনতে পাচ্ছিল। ম্যাডক্স আরও ফোর্সের জন্য খবর দেয় এবং সেই এয়ারফিল্ডের ভেতরে সে চলে আসে। ম্যাডক্স এসে মেয়েটাকে বলে, তুমি হাত তোলো না তো তোমাকে এখনই শেষ করে দেবো। মেয়েটা ঘাবড়ে যায় এবং গুলি করে বসে। ম্যাডক্স ওখানেই মারা যায়। চারদিক দিয়ে পুলিশ ঘিরে ধরে এবং মেয়েটা কোনো উপায় না পেয়ে লোকার্টকে বন্দি বানিয়ে একটা প্লেনের মধ্যে চেপে বসে। প্লেনে যেতে যেতে লোকার্টের জ্ঞান ফিরে যখন মেয়েটা লোকার্টকে বলে, শোনো তুমি আমার পিছা করা বন্ধ করে দাও। লোকার্ট বলে, তুমি জীবিত কী করে? 9 বছর আগে তুমি আমার সামনে মারা গেছো। মেয়েটা বলে, আমি প্রতি 9 বছর পর পর ফিরে আসতে পারি। লোকার্ট বলে, ফিরে আসতে পারি মানে তুমি কোথায় ফিরে আসো? মেয়েটা বলে, যখন চন্দ্রগ্রহণ হয় তখন আমি ফিরে আসি, আর আমি এই খুনগুলো করছি মানুষকে বাঁচানোর জন্য, আমি মানুষকে মারার জন্য আসিনি। লোকার্ট বলে, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলো। মেয়েটা এর বেশি কিছু বলে না, সে লোকার্টকে একটা প্লেন থেকে সমুদ্রে ফেলে দেয়, এবং সমুদ্র থেকে যখন লোকার্ট উঠে আসে তখন দেখে প্লেনটা ওখানেই ক্র্যাশ করেছে, কিন্তু ভেতরে কোনো লাশ নেই। হল্ট ওখানে আসে। হল্ট বলে, মেয়েটাকে আমি খুঁজে বের করবই। লোকার্ট বলে, হল্ট কোনো লাভ নেই, কারণ মেয়েটা এখানকার নয়, মেয়েটা ফিউচার থেকে এসেছিল, আবার 9 বছর পর আসবে। হল্ট এসব বিশ্বাস করে না। এরপর সাল দেখানো হয় 2007 সাল, ঠিক 9 বছর পর। লোকার্ট পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে, সে শুধু ওই মেয়েটার রহস্য নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে একা একা। এবং মেয়েটাকে দেখানো হয়, মেয়েটা বড় হয়ে গেছে, কলেজে পড়ে এবং জর্জ নামে একটা বয়ফ্রেন্ডও আছে। যেমন আজকালকার মেয়েগুলো রে ভাই, কলেজে উঠলেই বয়ফ্রেন্ড লাগে। তো যাই হোক, মেয়েটা তার বাবাকে দেখে বলে, বাবা এই কি ভিখিরির মতো তোমার অবস্থা, আর তুমি আমাকে হল্ট মামার কাছে রেখে দিয়েছ, তোমার কোনো খোঁজ খবর পাই না, কত দিন পর তোমাকে দেখতে পাই বলো তো, আমি যে তোমার মেয়ে এটাকে তুমি ভুলে গেছো? লোকার্ট বলে, আবার সব ঠিক হয়ে যাবে, আমাকে কিছু সময় দে, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তদন্তটা করছি, আমি অনেকটা কাছাকাছি চলে এসেছি, আমি জানি আমি একজন ভালো বাবা হতে পারিনি, কিন্তু কি করব, আমি মানসিক শান্তি পাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত আমি সেই মেয়েটাকে না ধরে ফেলতে পারি। তার মেয়ে কেঁদে ফেলে। লোকার্ট বলে, কাঁদিস না, সব কিছু আগের মতো হয়ে যাবে, দেখিস আমরা আবার আগের মতো করে একসাথে থাকবো, আপাতত তুই তোর মামার কাছে থাক। এরপর দেখা যায় লোকার্ট হল্টকে ডেকে পাঠায়, সে অনেকটা তদন্ত এগিয়ে ফেলেছে। লোকার্ট বলে, আরেকটা মার্ডারও হয়েছিল হল্ট 1988 সালে, আমরা সেটার খবর পাইনি, হ্যারল্ড নোওয়াক নামে একজনের পিক দেখায় সে, এবং বলে এই মানুষটা দ্য রিয়েল আমেরিকান মুভমেন্ট নামে একটা গুপ্ত আন্দোলন এবং একটা গুপ্ত সংস্থা চালাতো, এরা গুপ্তভাবে কাজ চালাচ্ছিল আমেরিকায় চারদিকে মানুষের মধ্যে অশান্তি লাগিয়ে একটা গৃহযুদ্ধ বাঁধানোর পরিকল্পনা আছে এদের। এই আন্দোলনের লিডার ছিল হ্যারল্ড নোওয়াক, এবং তাকেও একইভাবে মারা যায়। এবং একটা জিনিস যদি খেয়াল করে দেখা যায় তো, বেছে বেছে এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এমন মানুষদেরই মারা হচ্ছে 9 বছর পর পর। এবার প্রশ্ন হচ্ছে, কেন মারা হচ্ছে, আর ওই মেয়েটাই বা কে? আর তোমার নবীন রাওকে মনে আছে হল্ট? ওই বিজ্ঞানীরা ঠিক বলেছিল, এই মেয়েটা 9 বছর পর পর ফিউচার থেকে আসছে। এবার হল্ট জিজ্ঞেস করে, এটা যদি সেই মেয়েই হয় তাহলে তুমি তো একে 1988 সালে নিজের চোখে মরতে দেখেছিলে, তারপরেও সে কী করে ফিরে আসছে? লোকার্ট তখন তাকে বলে যে সে এই জন্যই ফিরে আসছে কারণ 1988 সালে সে জন্মায়নি, যদি সে 1988 সালে জন্ম নিত তাহলে তাকে মেরে ফেলে সে মরে যেত, কিন্তু সে সম্ভবত অনেকটা পরে জন্ম নিয়েছে, এই জন্য 1988 সালে তাকে মারলেও
সে ন বছর পরে ঠিক ফিরে আসতে পারছে। হল্ট এসব বিশ্বাস করে না। হল্ট বলে, তুমি পাগল হয়ে গেছো, তোমার মানসিক ডাক্তারের প্রয়োজন, এবং হল্ট সেখান থেকে চলে যায়। আর সেই দিনটাই ছিল ন বছরের দিন, অর্থাৎ আজকের দিনে মেয়েটা আবার ফিরে আসবে। লোকার তদন্তের জন্য একজন প্রধান সাক্ষীর বাড়িতে যায়, এবং এই সেই মানুষ যার কাছ থেকে লোকার্ট অনেক তথ্য জানতে পারবে। সে গিয়ে দেখে যার বাড়িতে সে গেছে সে একই রকমভাবে মরে পড়ে আছে, এবং লোকার্ট বুঝে যায় যে মেয়েটা তাহলে কাছে পিঠে কোথাও আছে। মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়, লোকার্ট পিছু নেয়। তাদের মধ্যে একটা দুরন্ত চেস সিন হয়। মেয়েটা একটা মোটরসাইকেলে পালাতে থাকে এবং লোকার্ট পিছু পিছু তাড়া করে, এবং অনেক ঘোরাঘুরির পর একটা সময়ে এসে লোকার্টের গাড়ি ফেসে যায়। এবং কাছেই ছিল সমুদ্র, সেই সমুদ্রের তীর দিয়ে লোকার্ট দেখতে পায় মেয়েটা সজোরে মোটরসাইকেল ছুটে চলেছে, এবং এক জায়গায় এসে মেয়েটা মোটরসাইকেল ফেলে এবং হেলমেটটা ফেলে সমুদ্রের তীরের একটা জঙ্গলের মধ্যে ঢুকে যায়। লোকার্ট কোনো মতে পিছু পিছু আসে, এবং সে গিয়ে যা দেখে তা দেখে তার চোখ কপালে উঠে যায়। একটা কাচের জারের মতো আছে যেটার থেকে ইলেকট্রিকের তরঙ্গের মতো কিছু একটা বেরোচ্ছে, এবং মেয়েটা সেই কাচের জারের মধ্যে বসে আছে। সে কাচের জারটাকে গিয়ে ভাঙার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ভাঙতে পারে না। অন্যদিকে কাচের জারে জল তখন আস্তে আস্তে করে বাড়তে শুরু করে, মেয়েটা চুপচাপ বসে আছে। এই সময় লোকার্ট বুঝতে পারে যে এই কাচের জারটার কিছুই নয়, এটা হচ্ছে একটা হাইফাই টেকনোলজির টাইম মেশিন। লোকার্ট বুঝতে পারে মেয়েটা পালিয়ে যাচ্ছে। লোকার্ট শুধু কাচের এপাশ থেকে বলে, আবার দেখা হবে তোমার সাথে। এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপর থেকে দেখছিল সেই নবীন রাও। নবীন রাও মেয়েটা যে পৃথিবীতে আসে এবং যায় এটা নিয়ে সেও রিসার্চ করেছিল, এবং এইখানেই নবীন রাওয়ের রিসার্চ সেন্টার। এরপর সালটা দেখানো হয় 2016। নবীন রাওকে দেখা যায় তার রিসার্চ সেন্টারে, নবীন রাও একটা ওষুধের পরীক্ষা করছে, এবং আশ্চর্যজনকভাবে আমরা দেখি যে এটা সেই ইঞ্জেকশন যেই ইঞ্জেকশনটা দিয়ে ওই মেয়েটা বিভিন্ন মানুষকে বছরের পর বছর ধরে খুন করে চলছে 9 বছর পর পর। নবীন রাওকে দেখা যায় 3টে শুকরের ওপরে একই রকম ইঞ্জেকশন দিয়ে টেস্ট করতে, এবং শুকর 3টে সেভাবে মারা যায়। অর্থাৎ নবীন রাও এরকম ইঞ্জেকশন বানাচ্ছিল যেই ইঞ্জেকশনটা দিয়ে মানুষকে সহজে যখন তখন মেরে ফেলা যাবে ঘরে বসেই রিমোট টিপে। শুধু সেই ইঞ্জেকশনটা কোনোরকমভাবে সেই মানুষটা শরীরে একবার প্রবেশ করিয়ে দিলেই হলো, তারপর যেদিন খুশি রিমোট টিপে সেই মানুষটাকে মেরে ফেলা যাবে। এবং এই সময় নবীন রাওয়ের একজন বিজ্ঞানী তাকে দেখান যে লোকার্ট কিন্তু এই জায়গাতেই বসে আছে, সে হয়তো আমাদের খবর বা আমাদের অস্তিত্বের কথা টের পেয়েছে। লোকার্টকে দেখা যায় চুল দাড়ি আরও বড় হয়ে গেছে, একদম পুরো বনমানুষের মতো চেহারা দেখো। এবং তার মেয়ের মেসেজ আসে তখন মোবাইলে, তার মেয়েকে বলতে শোনা যায়, বাবা অনেক বছর হলো তোমাকে দেখি না, তুমি কবে আসবে? আমাদের বিয়ে হয়ে গেছে এবং আমার আজকে বাচ্চা হবে, আজকে আমার ডেলিভারি ডেট, আমি চাই এই সময় তুমি আমার পাশে থাকো বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, আর তোমাকে খুব মিস করি, প্লিজ তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। লোকার যখন এই মেসেজটা পড়ছিল তাকে হঠাৎ করে কিডন্যাপ করে নেওয়া হয়। তাকে কিডন্যাপ করে নবীন রাও, কিডন্যাপ করে তাকে একটা অন্ধকার জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝপথে লোকার্টের জ্ঞান ফেরে এবং সে নবীন রাওকে বলে, তুমি এখনও বেঁচে আছো? নবীন রাও বলে, হ্যাঁ আমি এখনও বেঁচে আছি, আমি যে ইঞ্জেকশনটা বানাচ্ছি ফিউচারে ওই ইঞ্জেকশন নিয়েই এই মেয়েটা অতীতে এসে এখানকার মানুষদেরকে মেরে যাচ্ছে। তখন লোকার্টের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয় যে নবীন রাও আজকে 2016 বসে যে ইঞ্জেকশনটা বানাচ্ছে ফিউচারে সেই ইঞ্জেকশনটা দিয়ে প্রচুর মানুষ মারা হচ্ছে, এবং ফিউচার থেকে সেই মেয়েটা ওই একই ইঞ্জেকশন নিয়ে এসে 9 বছর পর পর টাইম ট্র্যাভেল করে এসে মানুষ মেরে যাচ্ছে। এবার কথা হলো মেয়েটা এই মানুষগুলোকে কেন মারছে, এবং নবীন রাও কিসের জন্য এই ইঞ্জেকশনগুলো বানাচ্ছে। তো এখানে বলে দিই, নবীন রাও দ্য রিয়েল আমেরিকান মুভমেন্টের অন্যতম একজন সদস্য, এবং সেও তার অর্গানাইজেশনের অন্যান্য মেম্বারদের মতো মানুষ মেরে আমেরিকায় গৃহযুদ্ধ বাধাতে চেয়েছিল, এবং সেই জন্য সেই ইঞ্জেকশনটা আবিষ্কার করা শুরু করে। কিন্তু এই যে মেয়েটা এই সেম টেকনোলজি ইউজ করে ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে এসে এই সময়ে এসে সেই অর্গানাইজেশনের বিভিন্ন মানুষকে মারছে, অর্থাৎ মেয়েটা পৃথিবীর মানুষকে বাঁচানোর চেষ্টা করছে, আর নবীন রাও মারার প্ল্যান করছিল। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, কারণ এটা একটা মাস্টারপিস মুভি, আর মাস্টারপিস মুভি থিওরিগুলো একটু কমপ্লিকেটেড হয়, জিনিসটা একবারে বুঝতে না পারলে জিনিসটাকে আবার শুনে নেবে। তো যাই হোক, এবার লোকার সেই ভ্যান থেকে পালানোর চেষ্টা করে, এবং পালানোর চেষ্টা করতে করতে সেই ভ্যানটা সজোরে গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা মারে।
লোকার সেখান থেকে পালিয়ে যায়। পেছন থেকে নবীন রাও ফায়ারিং করতে থাকে, কিন্তু লোকার সেখান থেকে বেঁচে ফেরে। সেদিন ছিল আবার সেই চন্দ্রগ্রহণ, অর্থাৎ 9 বছর পরপর যেটা আসে। এবার কিন্তু লোকার জানে যে মেটা টাইম মেশিন নিয়ে ঠিক কোন জায়গায় আসে। লোকার ঠিক বাইরেই অপেক্ষা করছিল। মেটা যথাসময়ে টাইম মেশিনে এলো এবং আসার পর মেটা যখন বাইরে আসে, লোকার পিস্তল তুলে বলে, হ্যান্ডস আপ, তোমাকে আমি শেষ করে ছাড়ব। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মেটার চোখে এবার জল। মেটা বলে, এবার যদি আপনি আমাকে মেরে ফেলেন তাহলে আমি সত্যিই মরে যাব, কারণ আজকে আমার জন্মদিন, আজকের দিনেই আমি জন্ম নেব। লোকার তখন অবাক হয়ে যায়। লোকার বলে, তুমি কে আর তুমি এগুলো কেন করছো? মেয়েটা তখন যা বলে এটা শুনে লোকাটের হোশ উড়ে যায়। মেয়েটা বলে, দাদু, আমি তোমারই নাতনি, তোমার মেয়ের আজকে যে ডেলিভারি হবে আজকে আমারই জন্ম হবে। লোকার অবাক হয়ে যায়, মেয়েটা কি বলছে? মেয়েটা বলে, আমি ফিউচার থেকে এসেছি, আর এই দেখো এই ব্রেসলেটটা, মনে আছে এই ব্রেসলেটটা তুমি দিদার জন্য কিনেছিলে, এবং এই ব্রেসলেটটাই তুমি তোমার মেয়েকে দিয়েছিলে, আর এই ব্রেসলেটটা ফিউচারে আমার মা আমাকে দিয়েছে, দেখো তো ব্রেসলেটটা চিনতে পারো কি না। লোকার দেখে অবাক হয়ে যায়, আশ্চর্য, এটা তো সেই ব্রেসলেট যেটা সে তার স্ত্রীর জন্য কিনেছিল এবং তার স্ত্রী মারা যাওয়ার পরে তার মেয়ে ইউজ করতো এবং তার মেয়েকে দিয়েছে, অর্থাৎ এটা তারই নাতনি। সে বলে, আমি তোমার উপরে গুলি করেছি, তুমি আমার নাতনি হও এটা আমি জানতাম না, আমাকে ক্ষমা করে দাও। মেয়েটা বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, দাদু তুমি ফিরে যাও, তুমি গিয়ে মায়ের সাথে হাসপাতালে থাকো, আর আমাকে আমার কাজ করতে দাও। আমি ফিউচার থেকে ফিরে এসেছি এই কারণে, কারণ ফিউচার খুব ভয়ানক, আমেরিকায় গৃহযুদ্ধ বাজছে, শহর জ্বলছে। এবং এখানে বলে রাখি, একদম গল্পটার শুরুতে যে সিনটা আমি দেখিয়েছিলাম, শহর জ্বলছে, ভাঙা কাঁচ, ওই সময়ের থেকেই এসেছে এই মেয়েটা। এবং এখানেই চমকের শেষ না, আশ্চর্য হওয়ার আরও বাকি ছিল। যখন লোকার্ট মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমাকে ফিউচার থেকে কে পাঠিয়েছে? মেয়েটা বলে, আমাকে আপনি পাঠিয়েছেন দাদু, ফিউচার থেকে আপনি আমাকে পাঠিয়েছেন এই কাজটা করার জন্য, আর আমি নবীন ডাবের টেকনোলজি ইউজ করেই সেই সব মানুষকেই বেছে বেছে মারছি যারা কিনা দ্য রিয়েল আমেরিকান মুভমেন্টের সাথে জড়িত, আর এই কাজটা করার জন্য আপনি আমাকে ফিউচার থেকে বারবার পাঠান। আপনি যান আমার মায়ের সাথে থাকুন, আজকে আমার জন্মদিন, আমি চাই আমার জন্মের পর আপনি আমায় কোলে নিন, এটাই লেখা আছে আর এটাই হবে। এরপর দেখা যায় লোকার্ট ফিরে আসে এবং সেই হসপিটালে আসে যে হসপিটালে তার মেয়ে ভর্তি আছে, তার মেয়ে সেদিন বাচ্চা হবে, এবং এখানে বসেছিল হল্ট। হল্ট লোকার্টকে দেখতে পেয়ে খুব খুশি হয়, তাকে জড়িয়ে ধরে, এবং সেদিন একটা কন্যা সন্তানের জন্ম দেয় লোকার্টের মেয়ে এমি, এবং সেই কন্যা সন্তানকে লোকার্টই প্রথম কোলে নেয়। এবং যে টাইম লাইনে, অর্থাৎ যে সময়ে একদম প্রথমে সিনটা দেখানো হয়েছিল, জানলার কাঁচগুলো ভাঙা, নিচে শহর জ্বলছে, একটা ফ্ল্যাগ পড়ে যাচ্ছে, ঠিক সেই টাইম লাইন বা সেই সময় দেখানো হয় যখন দেখা যায় জানলার কাঁচগুলো আর ভাঙা নেই, জানলার কাঁচগুলো জোড়া দেওয়া আছে, নিচে শহরটা আর জ্বলছে না, নিচে শহরটা ঠিক মতোই চলছে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে এইরকমই আরও সুন্দর সুন্দর মাস্টারপিস মুভির গল্প আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।